হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাবো, নারকেলওয়ালা গাজরের হালুয়া। আর এই হালুয়াটা আমরা বানাবো, এর মধ্যে কোনো মাওয়া বা কনডেন্সড মিল্ক কোনো কিছুই ব্যবহার করব না। যে কোনো সময় আমাদের খেতে ইচ্ছা হলে এই গাজরের হালুয়াটা আমরা খুবই সুস্বাদু করে বানিয়ে খেতে পারি। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এ দেখুন বন্ধুরা, আমি আধা কিলো গাজর নিয়েছি, লাল গাজর। আর গাজরগুলোকে আমি ভালো করে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ঘষে নেব, ঘষে নেব মানে গ্রেট করে নেব। তো হালুয়ার জন্য একটু বড় সাইজের গ্রেটারই ভালো হয়, একেবারে ছোট সাইজের গ্রেটার হলে একেবারে সেমাইয়ের মতো খেতে লাগে, খুব একটা ভালো লাগে না। তো বড় সাইজের একটা গ্রেটার আমি নিয়ে নিয়েছি। এবার চলুন গাজরগুলোকে গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা, সমস্ত গাজরগুলোকে আমি গ্রেট করে তারপরে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন বন্ধুরা, আমি পুরো গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এর সাথে সাথে আমি নারকেলও গ্রেট করে নিয়েছি। আমার কাছে তাজা নারকেল ছিল, তো অর্ধেকটা নারকেল আমি নিয়ে নিয়েছি, একটা নারকেলের অর্ধেক নিয়ে নিয়েছি আর বড় গ্রেটার দিয়েই গ্রেট করে নিয়েছি। চাইলে আপনি কুড়েও নিতে পারেন, আর চাইলে শুকনো নারকেলও নিতে পারেন। তো সর্বপ্রথমে আমরা কড়াই বসাবো, ইন্ডাকশান চালু করেছি মিডিয়াম হিটে। এবার সবার প্রথমে আমরা দিয়ে দেবো ঘি। হালুয়াতে ঘিয়ের স্বাদটা ভীষণ ভালো আসে, এই কারণে চেষ্টা করবেন ঘিতেই বানানোর, বাটারও দিতে পারেন। ঘি ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে নারকেল দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই নারকেলকে, মোটামুটি মিডিয়াম হিটে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে আমরা গাজরগুলো অ্যাড করে দেব। চাইলে আপনি নারকেলের সঙ্গে ড্রাই ফ্রুটসও ভেজে নিতে পারেন, আমি ভেজে নিচ্ছি না, আমি পরে এমনিতেই দিয়ে দেব। এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে গাজরগুলোকে অ্যাড করব। দেখুন গ্রেট করে রাখা গাজর আমি এখানে দিয়ে দিচ্ছি। গাজরটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে, গাজরকে যত ভালো করে আপনি ঘিয়ে ভাজবেন হালুয়ার স্বাদটা তত ভালো আসবে। এই জন্য মিডিয়াম হিটে রেখে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ভেজে নিতে হবে, তাতে খুবই টেস্টি, খুবই ডেলিশিয়াস গাজরের হালুয়া পাবো আমরা। আর মিষ্টির স্বাদটা গাঢ় করার জন্য, এনহ্যান্স করার জন্য আমি 1/4 টিস্পুন লবণ ব্যবহার করছি। লবণ ব্যবহার করলে মিষ্টি খেয়ে মুখ ফেরে না, আর লবণ ছাড়া মিষ্টি খেতে কেমন যেন মুখ ফিরে যায়, মন ভরে যায়, ভালো লাগে না অতটা, বেশি খাওয়া যায় না। লবণ দিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, বারবার খাবেন তবুও মুখ ফিরবে না। ভাজতে ভাজতে গাজরের ভেতর থেকে জল বেরোচ্ছে, জলটাও শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোটামুটি 20 মিনিটের মতো হয়ে গেছে গাজরটাকে আমি ভাজছি। এবার আর ভাজার দরকার নেই, এবার আমরা দুধ দেবো ওর মধ্যে। কিন্তু দুধ দেওয়ার আগে আমি এখানে মালাই দিচ্ছি। এখানে 1 লিটার দুধের মালাই আছে, ফুল ক্রিম দুধ, মানে একেবারে গ্রামের গরুর দুধ, ডিরেক্টলি গরুর দুধ নিয়ে আসা হয়েছে, বাজার থেকে নিয়ে আসিনি। তো 1 লিটার দুধের মালাইটা আমি দিয়ে দিলাম, আর দুধ ব্যবহার করব আমি 1/2 লিটার। দুধটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি, আপনার কাছে মাওয়া থাকলে দিতে পারেন অথবা কনডেন্সড মিল্ক থাকলে দিতে পারেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই। দুধটা ফুল ক্রিম দুধ নেবেন, আর মালাইটা তুলবেন না, মালাইটা এর সঙ্গেই দিয়ে দেবেন। তো এবার আমি 1/2 লিটার দুধ দিয়ে দেব, আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। তো 1/2 লিটারের অর্ধেক আমি দিয়ে দিয়েছি, আর অর্ধেক বাকি আছে সেটাও আমি দিয়ে দেব। বাকি অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব, ঢেকে ঢেকে রান্না করলে গাজরটা ভালো সিদ্ধ হবে। তো তার আগে আমরা এখানে ড্রাই ফ্রুটসও দিয়ে দেব। দেখুন আমি এখানে কাজু, বাদাম আর কিশমিশ নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কেটে নিয়ে নিন আর অ্যাড করে দিন। মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে আমরা সুগন্ধের জন্য ইলাইচি পাউডার ব্যবহার করব। আপনি যদি জায়ফলের পাউডার পছন্দ করেন তাহলে সেটাও দিতে পারেন। 1 টিস্পুনের থেকে একটু কম ইলাইচি পাউডার নিয়েছি আমি, আর এটা আমি ছোট এলাচকে একটু চিনির সঙ্গে মিশিয়ে মিক্সিতে বারিক করে রেখে দিয়েছিলাম, মানে মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই ব্যবহার করছি। এই জন্য এটার সুগন্ধটা খুবই ভালো, মানে একেবারে তাজা সুগন্ধ। এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব, মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করব। এবার আমরা হিটকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে রাখব। দেখুন বন্ধুরা,
মোটামুটি আবারও 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। আর এখন আমাদের গাজরটা সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করেছি গাজরটা গলে গেছে, এই জন্য এখন আর আমি ঢাকবো না, এখন আমি খোলাই রান্না করব যাতে দুধটা শুকিয়ে যায়। আপনারটা না গললে আবারও ঢেকে দিন। দেখুন বন্ধুরা, দুধটা শুকিয়ে গেছে, যতটুকু ছিল একটু নরম নরম আছে, এরকমই থাকতে দেব। আর এখন আমরা চিনি ব্যবহার করব। একবার শিওর হয়ে নেবেন কি ভালোভাবে গলেছে কি না, কারণ ভালোভাবে না গললে তার আগে কিন্তু চিনি অ্যাড করা যাবে না, চিনি অ্যাড করার পরে আর গাজর গলে না। তো ভালোভাবে গলিয়ে নিতে হবে, তারপরে মিষ্টি ব্যবহার করতে হবে। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আধা কাপের থেকে একটু কম আছে, আপনিও নিজের স্বাদ মতো ব্যবহার করুন। মিশিয়ে নেব, আর চিনিটা গলে যাওয়ার পরে আবারও একটু লিকুইড হয়ে যাবে, সেটুকু আমরা শুকিয়ে নেব, কারণ আমরা তো হালুয়া বানাচ্ছি, একটু শুকনো শুকনোই থাকতে হবে। দেখুন বন্ধুরা, জল গলেছে, এটুকুও শুকিয়ে নেব। আর শুকাতে শুকাতে আমি এখানে 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জলের সুগন্ধটা কিন্তু গাজরের হালুয়াতে খুব ভালো আসে, খুবই ভালো লাগে খেতে। চাইলে আপনি কেওড়া জলও দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমার ভালো লাগে, কিন্তু আমার বাড়ির অন্যদের অতটা পছন্দ না, এ কারণে আমি দিচ্ছি না। এবার এই জলটুকু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, একেবারে পারফেক্টলি শুকিয়ে গেছে, আর শুকানোর দরকার নেই, একটু সফটনেস আছে, আরও শুকিয়ে নিলে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না। এই সফট সফট রয়েছে, এইটুকুই আমরা থাকতে দেব। আর এবার আমরা হিট বন্ধ করে দেব, আর দরকার নেই। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, একেবারে সফট, আর দেখেই মনে হচ্ছে যে মুখে দিলে একেবারে মিশে যাবে, গলে যাবে। চলুন তাহলে হিট বন্ধ করে দিই, আর হালুয়াকে ঠান্ডা হতে দেব, কারণ গরম গরম হালুয়া খেতে ভালো লাগে না। ঠান্ডা করার পরে আমরা সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমাদের হালুয়া কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর আরও একটু শুকিয়ে গেছে ঠান্ডা হয়ে। খুবই ইজি প্রসেস, আপনার ঘরে যদি কোনো রকম প্রিপারেশন না থাকে, মাওয়া, কন্ডেন্স মিল্ক, খোয়া কোনো কিছু না থাকে, তবু আপনি এত ভালো একটা গাজরের হালুয়া বানিয়ে খেতে পারেন। এই হালুয়াটা খেতে কিন্তু একেবারে মাওয়াওয়ালা হালুয়ার মতো স্বাদ হয়েছে, বাড়ির সবাই খুব প্রশংসা করেছে। আপনিও রেসিপি অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, বেল আইকন অবশ্যই অলে প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।